হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওটা হল কিনা হচ্ছে সে টোয়েন্টি ওয়ানের যেগুলো বাকি ছিল লজিক্যাল রিজনিং এমন কি না ম্যাথামেটিক্সের যে বাকি কোয়েশ্চানগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করবো আর আমি প্রথমেই বলে রাখছি রিজনংয়ের যারা হচ্ছে নতুন দেখছো যারা ভিডিওগুলো যাদের প্রবলেম হচ্ছে অর্থাৎ প্রবলেম থাকার কথা নয় যেরকমভাবে কিন্তু আমি বুঝে দিচ্ছি প্রত্যেক সেটে ঠিক আছে আর যদিও তো প্রবলেম হয় থাকে তাহলে কী করবে তাহলে হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে সেখানে গিয়ে কিন্তু তোমরা রিজনিং সেকশানে গিয়ে তোমরা কিন্তু রিজনিংয়ের সব ভিডিও দেখে আসবে এবং সব ভিডিও দেখার পরে কিন্তু তোমরা অনায়াসে সব হচ্ছে করতে পেরে যাবে আচ্ছা তাহলে আজকের হচ্ছে ভিডিওটা শুরু করা যাক আর তারাকে বলে নিই যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন করছো অর্থাৎ যারা নি যে কোন কোন সেট বা কোন কোন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার হচ্ছে আলোচনা করা হয়েছে আমাদের চ্যানেলে তারা কিন্তু অবশ্যই তারাকেও বলছি তারাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে সেখানে গিয়ে কিন্তু তোমরা সব কোশ্চেন এবং অ্যান্সার পেয়ে যাবে যেগুলো কিন্তু তোমাদের এনএম জেন এম এন্ট্রান্স এক্সামিনেশানে এমনকা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও কিন্তু তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হনই এখনও পর্যন্ত তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু নতুন আপডেট এবং কিনা না বিভিন্ন কোয়েশ্চান এবং অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে যেগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড আর স্যার চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের লজিক্যাল রিজনিং আর হচ্ছে ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলোকে নিয়ে আচ্ছা তাহলে প্রথম কোয়েশ্চান কী রয়েছে তো রিজনিং কিছু অসুবিধা হওয়ার কোনো কথাই নেই কারণ যারা প্রথম থেকে দেখছ তারা কিন্তু অবশ্যই সহজে পেরে যাওয়ার কথা ঠিক আছে কারণ এটা সবচেয়ে একদম ইজি সাবজেক্ট এবং কিনা হচ্ছে খুব কম টাইমে তোমরা করতে পারবে যদি তোমাদের কিন্তু প্র্যাকটিস থাকে তো চলো তাহলে একশো নম্বর কোশ্চেন কী রয়েছে না প্রথম কী দেওয়া হয়েছে না এ সি দেওয়া আছে তারপরে ইএফজি দেওয়া আছে তারপরে এইচ আই জি দেওয়া এইচআই জে দেওয়া আছে তাহলে আমি প্রথমেই বলেছি প্রথমে তোমাদেরকে কিনা না প্যারান্ডা ফ্লো করতে হবে তাহলে কিন্তু অপশান যার দেওয়া আছে সেই গুলো কিন্তু অবশ্যই তোমরা সহযোগ করতে পারবে তাহলে প্রথম কি দেওয়া আছে প্রথম এবিসি দেওয়া আছে তাই না তাহলে প্রথমটা এবিসি দেওয়া আছে তারপরে কি দেওয়া আছে ই এফ জি তারপরে এইচ আই জে কিন্তু তারপরেটা দেওয়া নেই তার মানে কি এখানে এবিসির পরে কি কত গ্যাপ রয়েছে এবিসি প্রথম দেওয়া আছে তাই না তাহলে এবিসির পরে কি হওয়া উচিত ডি হওয়া উচিত ছিল কিন্তু প্রথম কি দেওয়া আছে দেখো ই এফ জি দেওয়া আছে ই এফ জি তার মানে কি সি এর সাথে ই এর গ্যাপ কত রয়েছে প্লাস টু তাই না সি ডি ই রয়েছে আবার কি জি এর সাথে গ্যাপ দেখো যে এইচ তার মানে কত জি এর সাথে কিন্তু প্লাস ওয়ান গ্যাপ রয়েছে অর্থাৎ আমরা সব কিন্তু লাস্টেরটা দেখবো যে কত গ্যাপ রয়েছে ঠিক আছে তাহলে এই প্যারানটা তোমরা সহজেই বুঝতে হচ্ছে পেরে যাবে তাহলে সি এর সাথে ই হচ্ছে প্লাস টু গ্যাপ রয়েছে জের সাথে এই হচ্ছে কত না প্লাস ওয়ান গ্যাপ রয়েছে তাই না তাহলে জের সাথে কি না কী হয়ে যাবে যেহেতু দুই প্লাস এক এরকমভাবে কমে কমে আসছে তাহলে কী হবে প্লাস জিরো হয়ে যাবে তাহলে জের পর হচ্ছে গ্যাপ কোনো থাকবে না মানে কি প্রথম জে দিয়ে শুরু হবে তাই না আর এমনি তো পরপর কিন্তু সিরিয়াল অনুযায়ী আছে যেহেতু বি সি জি এইচ আই জে এরকম কিন্তু সিরিয়াল অনুযায়ী রয়েছে তার বাকিটা সিরিয়াল অনুযায়ী হয়ে যাবে তাহলে এর পর আমাদের জিরো গ্যাপ চলে আসবে তাহলে জের পর জিরো গ্যাপ করলে কি আসবে না যেই চলে আসবে তাহলে জেকে এল আর এমনিতে পুরোটাই সিরিয়ালভাবে রয়েছে তাহলে কিন্তু সহ তোমরা বুঝতে পারলে কি হচ্ছে এই প্যাটার্নটা ফ্লো হলো আচ্ছা তাহলে তারপর নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে সিক্সটি টু সিক্সটি টু কোয়েশ্চেন কী রয়েছে পি প্রথম দেওয়া আছে তাই না পি কিউ তারপরে এইচ আই জে তারপরে ই এ তাহলে কিন্তু এর পরের প্যাটার্নটা কী হবে তোমাকে কিন্তু করতে হবে তো এটা হচ্ছে কিছুক্ষণ দেখার পরে তোমরা বুঝতে পারবে যে পি এর সাথে হচ্ছে এইচ কি রয়েছে এগুলো কিন্তু অনেকবার প্র্যাকটিস করানো হয়েছে এগুলো কিন্তু অবশ্যই ভুল করার কথা নয় যারা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে প্র্যাকটিস করো এই রিজনিংয়ের এবং প্র্যাকটিসের হচ্ছে কুড়িটা দেখে আসো তারা কিন্তু অবশ্যই এগুলো এক করতে পারবে মেনলি প্র্যাকটিসের উপর নির্ভর করছে ম্যাথ এবং রিজনিং যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমরা খুব কম টাইমে করতে পারবে আর এখানে তোমরা একটা লক্ষ্য করো যে পি থেকে এইচ যখন গিয়েছে তাহলে কি না ব্যাগে কিন্তু আর্ট এসছেন একটু ভাবলে কিন্তু বুঝতে পারবে আবার কিউ থেকে হচ্ছে আই যখন হচ্ছে তাহলে কী হয়েছে না এখানেও কিন্তু মাইনাস হচ্ছে আট চলে এসছে আচ্ছা এখানেও আর এসছে আবার আর থেকে যখন যে করবে তখন কিন্তু মাইনাস আট অর্থাৎ মাইনাস আট করে কিন্তু বেগে চলে আসছে যে আচ্ছা এটা প্রথম আমরা প্যারানটা ফ্লো পেলাম যে মাইনাস আট করে বেগে আসছে এই প্যাটার্নটা আচ্ছা এরপর আমরা কিসের সাথে তুলনা করব না এইচের সাথে হচ্ছে ডি তাহলে এইচের সাথে ডি যখন তোমরা করবে তখন দেখবে যে মাইনাস ফোর হচ্ছে কি না প্যারান্ডা ফ্লো করছে আবার আয়ের সাথে ই যখন করবে এখন কিন্তু মাইনাস ফোর ফ্লো করছে আবার যে সাথে হচ্ছে অ্যাপ যখন করবে তখন কিন্তু মাইনাস ফোর প্যারানটা ফ্লো করছে তো আচ্ছা এখানে ম্যান কী হচ্ছে ম্যান প্যাটার্নটা হচ্ছে কি না প্রথমে মাইনাস এইট হচ্ছে ফ্লো করছে প্রথম থেকে সেকেন্ডের রিলেশান করার সময় আবার সেকেন্ড থেকে যখন থার্ডে করছি তখন থেকে মাইনাস ফোর কিন্তু গ্যাপ চলে আসছে তাহলে আমরা এখন পরের প্যাটার্নটা ফ্লো করবো তখন কী হবে মাইনাস টু চলে আসবে তাই না তাহলে মাইনাস টু হচ্ছে গ্যাপ অনুযায়ী কিন্তু এটাকে আমরা রানিং করব করবো তাহলে ডি কে মাইনাস টু করলে কী আসবে বি আসবে তাই না তাহলে ই কে মাইনাস টু করলে কি আসবে ই কে মাইনাস টু করলে সি চলে আসবে আবার এফকে মাইনাস টু করলে কিন্তু ডি চলে আসবে তাহলে কোন প্ল্যানটা ফ্লো করলো না ডি আচ্ছা আরেকবার বলে নিই তাহলে কী হলো না প্রথমটার সাথে সেকেন্ডটা হচ্ছে মাইনাস আট করে প্রত্যেকটা আমরা করলাম আচ্ছা আমি প্রথমে স্পর্শ করে বুঝিয়ে দিচ্ছি আরেকবার তাহলে পি এর সাথে যখন এটার পুরোটা করলাম মাইনাস আট করে পরপর আসছে আবার হচ্ছে এখানে এজের সাথে যখন এটা করলাম প্রত্যেকটা কিন্তু মাইনাস ফোর করে আসছে তাহলে কী করছে না মাইনাস আট মাইনাস ফোর কিন্তু কমে আসছে সেরকমভাবে কিন্তু এটাকে যখন করবো মাইনাস টু করে প্রত্যেকটা কিন্তু কমে আসতে হবে তাহলে অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে কিন্তু হচ্ছে ডি বিসিডি তাই না তাহলে বিসিডি করে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বা প্যারটা ফ্লো করছে যেহেতু কিন্তু প্রত্যেকটাতে কমে আসছে সেই জন্য কিন্তু আমরা মাইনাস টু করে দিলাম আচ্ছা এরপর কোয়েশ্চেন কী রয়েছে ডাইরেকশান সিলেক্ট দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ আমি কিন্তু স্প্রে বলে যাচ্ছি কারণ এখানে কিন্তু অনেক কোশ্চন রয়েছে আর খুব কম টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে এক্সামে করতে হবে তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং পরে কিন্তু আমি তো এমনিতে অ্যান্সার বলে দিচ্ছি যাতে তোমরা কিন্তু রিলাইজ করতে পারো কতগুলো অ্যান্সার আমি ঠিক করতে পারছি এবং কতগুলো ভুল করতে পারছি তাহলে কিন্তু সিলাইজ হয়ে যাবে আচ্ছা তাহলে ডাইরেকশন কী বলা হয়েছে না সিলেক্ট দ্য রং নাম্বার ইন সিরিজ এখানে কিন্তু রং নাম্বার যেটা দেওয়া আছে এটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে তাহলে তোমরা কী করবে দেখো যে তিনের পর দশ আছে দশের পর সাতশো আছে আসে তারপর কি চার ষোলো চৌষট্টি আসে তারপর পাঁচ পঁচিশ একশো পঁচিশ রয়েছে তাহলে তিন চার আর পাঁচের কিন্তু এখানে কী হচ্ছে না এখান থেকে কিন্তু তিন চার পাঁচকে কিন্তু এখানে কী করা হচ্ছে না এগুলো নিয়ে করে কিন্তু স্কোয়ার কিউব যেভাবে কিন্তু করা হচ্ছে তাহলে প্রথমটা আমরা করে নিচ্ছি দেখো একটা প্যাটার্ন প্যাটার্ন হচ্ছে দেখলে লক্ষ্য বলে বুঝতে পারবে যে এখানে পাঁচ রয়েছে তাহলে পাঁচের পর পঁচিশ কি হয়েছে না স্কোয়ার করা হয়েছে আবার হচ্ছে পাঁচের কিউব করলে কিন্তু এখানে একশো পঁচিশ আসছে আচ্ছা সেরকমভাবেই কিন্তু এখানে কি রয়েছে চার রয়েছে না তাই না চারের যে স্কোয়ার করলে ষোলো আসছে আর চার চারের কিউব করলে কিন্তু চৌষট্টি চলে আসছে সেরকমভাবে তিনকেও এখানে করবো আমরা তাহলে তিনের স্কোয়ার করলে কত আসবে নয় আসার কথা কিন্তু এখানে দশ দেওয়া হয়েছে আচ্ছা তিনের কিউব করি তাহলে কত আসবে সাতশ আসছে তাহলে এখানে কি প্যারেন্ট ফ্লো করছে না প্রত্যেকটাতে কিন্তু এখানে কিউ স্কোয়ার করছে তারপরে কিউব করছে তাহলে কিন্তু সব প্যারেন্ট ফ্লো করছে কিন্তু এখানে তিনেরটাতে কী রয়েছে দেখো যে তিনের পর স্কোয়ার করা হচ্ছে কিন্তু এখানে নয় আসার কথা কিন্তু এখানে দশ রাখা হয়েছে কিন্তু কিউ কিন্তু কিউব করলে কিন্তু সাতাশ চলে আসছে তাহলে এই যে প্যারেন্টটা এটা কিন্তু অবশ্যই ফ্লো করছে না তিনের ক্ষেত্রে তার মানে এখানে নয় হলে প্যারেন্টটা ফ্লো কর করতো তাই না তাহলে কিন্তু এখানে এটা রঙ অ্যান্সার হয়ে যাবে তাহলে কত নম্বর না দশ হচ্ছে রঙ অ্যান্সার হয়ে যাবে তাহলে দশ কত নম্বরে রয়েছে আমাদেরকে দেখতে হবে প্রথম তাই না তাহলে দশ কত নম্বর রয়েছে না হচ্ছে কি না সি নম্বরে রয়েছে তাই এটা কিন্তু প্যারানটা হয়ে যাবে সি আচ্ছা তারপর কী চৌষো নম্বর কোশ্চেন কী হবে তিনশো এক দুশো চুয়াল্লিশ একশো ছিয়াশি একশো তিরিশ তিয়াত্তর ষোলো তাহলে এটা কী করবে না এটা কিছুক্ষণ পর ভাবলে তোমরা বুঝতে পারবে যে কী করা হয়েছে না প্রত্যেকটাতে কিন্তু মাইনাস সাতান্ন কিন্তু এখানে বিয়োগ করে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে মাইনাস সাতান্ন হচ্ছে বিয়োগ করে আমরা দেখে নিই তাহলে তিনশো এক থেকে যখন তুমি মাইনাস সাতান্ন করবে দুশো চুয়াল্লিশ চলে আসবে আচ্ছা দুশো চুয়াল্লিশ থেকে হচ্ছে মাইনাস সাতান্ন সাতান্নলে কিন্তু এখানে কত আসবে একশো সাতাশি আসবে কেন আসছে আমি বলছি এখানে একশো ছিয়াশি করা হয়েছে মিস্টেক রয়েছে আর এটাই কিন্তু অ্যান্সার হবে আচ্ছা একশো সাতাশি থেকে কিন্তু মাইনাস হয়েছে সাতান্নলে কত আসবে না একশো তিরিশ আসবে একশো তিরিশ থেকে মাইনাস সাতান্নলে কিন্তু তিয়াত্তর আসবে তিয়াত্তর থেকে মাইনাস সাতান্ন করে কিন্তু ষোলো আসবে কিন্তু এখানে কী রয়েছে দেখো যে দুশো চুয়াল্লিশ থেকে যখন আমরা একশো ছিয়াশি করছি তখন কিন্তু এখানে কত আসছে না একশো হচ্ছে কি না সাতাশি আসার কথা তাই না কিন্তু এখানে কত রয়েছে দেখো যে মাইনাস সাতান্ন করলে কিন্তু এখানে একশো ছিয়াশি করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটাতে মাইনাস সাতান্ন করলে কিন্তু মিলে যাচ্ছে কিন্তু এখানে দুশো চুয়াল্লিশ থেকে মাইনাস সাতান্ন করে কিন্তু একশো ছিয়াশি চলে আসছে তার মানে কি এটা ভুল রয়েছে অর্থাৎ এটা কিন্তু মিস্টেক রয়েছে তাই কিন্তু এটা আলাদা হয়ে যাবে অন্য করে অন্যদের তুলনায় প্যানটা ফ্লো করছে না তার মানে কি অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে বি একশো ছিয়াশি ঠিক আছে আচ্ছা তারপর কী রয়েছে সিক্সটি ফাইভ ড্রাইভিং ইজ রিলেটেড টু দ্য বাস তাই না ড্রাইভিং তাহলে কি বাসের সাথে সম্পর্কিত ইন দ্য সেম ওয়ে ইজ এ ফ্লাইং ইজ রিলেটেড টু কী হবে তাই না ফ্লাইং মানে হচ্ছে ওড়ার সাথে সম্পর্ক কী হবে কিন্তু তোমাকে বলতে হবে তাহলে ড্রাইভিং তাই না একটা চালনা বাস হয়ে চালানোর কথা এখানে বলা হয়েছে তেমনি হবে কিন্তু ফ্লাইং ওড়ার ক্ষেত্রে কিন্তু কোনটা হবে দেখো এখানে কী রয়েছে প্রথম এয়ার রয়েছে বাতাস নিশ্চয়ই হচ্ছে ফ্লাইং হচ্ছে বাসের মধ্যে রিলেশান আসবে না কারণ ড্রাইভিংয়ের সাথে বাসের মানে ম্যাটেরিয়াল সাথে এখানে তুলনা করা হচ্ছে সেরকম হবে কাইট তাই না তাহলে কাইট কাইট হবে কি না এটা দেখতে হবে তোমাকে তাহলে বাস তারপর হচ্ছে এরোপ্লেন রাখা হয়েছে তো সিক্সটি ফাইভে তাহলে অ্যান্সারটি কী হয়ে যাবে অনেকে কী টিকাবে অনেকে কাইট টিকাবে অবশ্যই কাইট হচ্ছে কিনা অ্যান্সার হতেও পারে কিন্তু এটা ভুললে চলবে না তোমার কিন্তু প্রথম হচ্ছে কিনা বস্তুর সাথে তুলনা করা হয়েছে যানবাহনের সাথে তুলনা করা হয়েছে কারণ হচ্ছে যে কোনো এর সাথে বাসের সাথে তুলনা করেছে ড্রাইভিংয়ের তাই না তাহলে বাসের সাথে হচ্ছে ড্রাইভিংয়ের তুলনা করা হয়েছে এখানে হবে এখানে নিশ্চয়ই এখানে যাতায়াতের সম্পর্কিত বিভিন্ন যানের সাথে তুলনা তুলনা হবে এখানে হবে কিন্তু এখানে কী হয়ে যাবে ফ্লাইং ওরার সাথে কিন্তু এখানে সম্পর্ক হয়ে যাবে এরোপ্লেন অনেকেই কিন্তু কাইট টিকাবে ঠিক আছে কাইটও কিন্তু অ্যান্সার হওয়ার কথা কিন্তু এখানে কোশ্চানটার সাপেক্ষে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এরোপ্লেন কারণ এটাও কিন্তু একটা যাতায়াতের ব্যবস্থা বাস হবে কিন্তু এরোপ্লেনের একটা যাতায়াতের ব্যবস্থা কারণ যানবাহনকে বোঝাতে চাইছে তাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে এরোপ্লেন ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আমাদের রিজনিং শেষ হয়ে গেলো এরপর আসছে কি না হচ্ছে পার্টি ওন সেই পার্টিগুন কী হয়েছে আমরা দেখে নিই তাহলে ফোর্টি ওয়ান কী বলা হয়েছে একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা দুটির অনুপাত কী হবে ঠিক আছে দ্রুতি কী হবে এটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে আচ্ছা প্রথম কী বলা হয়েছে একটি ঘড়ির কাঁটা সরি একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা দুটির অনুপাত কী হবে তো একটা মিনিটের কাঁটা কী করে না ষাট ঘর যায় তাই না তাহলে ষাট ঘর গেলে কিন্তু আমরা এখানে কত যাব দুটি ষাট হয়ে যাবে তে হবে একটি ঘন্টার কাঁটা যখন এটা এক ঘন্টায় যাচ্ছে তে আমি কী ধরে নেয় চারটা থেকে পাঁচটায় যাচ্ছে তাই না চারটা বাজছিলো ছিল এ যখন পাঁচটা হবে তখন কী হবে ঘন্টার কাঁটা এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর করে পাঁচ যাবে তাই না তাহলে এর দু হয়ে যাবে পাঁচ পাঁচ ঘর যাচ্ছে যেহেতু তার মানে এখানে আমাদের অনুপাতটা সহজে আমরা পেয়ে গেলাম তাই না তাহলে পাঁচে কাঁটা করে পাঁচ বারো ষাট কিন্তু পাঁচ ইস টু ওয়ান তাহলে কিন্তু বারো ইস টু ওয়ান চলে এলো ঠিক আছে তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে বারো ইস টু ওয়ান তো এখানে কিন্তু তোমাকে মেনলি ঘড়ি মিনিটের কাঁটা এবং ঘণ্টার কাঁটা দুটিটা যে দ্রুতিটা জানতে হবে কত ঘর যাচ্ছে সেটা কিন্তু এর দ্রুতি তাই অ্যান্সার হয়ে গেল কি না ডি তাহলে আমরা ডিটা এখানে টিকিয়ে দেবো আচ্ছা তারপরে কী দেওয়া আছে দেখো যে ফোরটি টু নম্বরে কী বলা আছে স্প্রিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তো এখান থেকে সহজে তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে কি হচ্ছে না এখানে হচ্ছে যে স্প্রিড তাহলে কি না একশো হলে জল কত হবে কুড়ি হবে তাই না এই কোশ্চানটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যদি স্প্রিড আমাদের স্প্রিট একশো হয় তাহলে কি হবে জল আমাদের কত হয়ে যাবে কুড়ি হয়ে যাবে কারণ জল মিশে ক্রমূল্য বিশেষ কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে জল কুড়ি তাহলে এর অনুপাতে আমাকে বের করতে পারা হয়েছে তাই না তাহলে জল বা এখানে স্পিড কত হয়ে যাবে কে কুড়ি কুড়ি পাঁচের শো তাহলে ওয়ান টু ফাইভ তাই না তাহলে ওয়ান টু ফাইভ কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে খুব সোজাসুজিভাবে আচ্ছা তারপরে কী দেওয়া হয়েছে দেখো যে তেতাল্লিশের নম্বর কোয়েশ্চেনটা যে এ ও বি এর মাসিক গড় অ্যাভারেজ আয় হচ্ছে পনেরো হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে বিওসি এর মাসিক গড়ায় হয়েছে পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এও সি এর মাসিক গড়ায় হয়েছে পনেরো হাজার দুশো টাকা হলে এর মাসিক আয় কত এটা কিন্তু তোমাকে বলতে হবে তাহলে এখানে মাসিক আয় বলেছে আমাকে তাই না তাহলে প্রথম আমরা কি করি এরকম গড় গড়ের যদি ম্যাথ থাকে তাহলে প্রথম আমরা কি করি গড়টা নির্ণয় করি তারপর কি করি না গড়ের পর হচ্ছে মোট যে টাইমটা সেটাকে আমরা নির্ণয় করি এখানে তারপর কিন্তু আমরা কি করি না মাসিক যেটা এটা হচ্ছে কি না আয়টা আমরা বের করে নিই আগের যে সেটগুলোতে এরকমই আমরা করেছিলাম তার সেরকমভাবে এটা হচ্ছে ফ্লো করাবো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে প্রথম কি রয়েছে দেখো যে প্রথমটা হচ্ছে ম্যাথটা ভালো করে পড়ে নেবে তার ওকে বলে দিচ্ছি দেখে নাও এ ও বি এর মাসিক গড় দেওয়া আছে পনেরো হাজার পঞ্চাশ টাকা আবার কী দেওয়া আছে বিওসি এর মাসিক গড়ায় দেওয়া আছে পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এওসি এর মাসিক গড়ায় হচ্ছে পনেরো হাজার দুশো টাকা হলে এর মাসিক আয় কত এটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এ ও বি এর হচ্ছে মাসিক গড় কত দেওয়া আছে পনেরো হাজার পঞ্চাশ তাহলে এর প্রথম মোডটা আমরা বের করে নিচ্ছি তাহলে এ ও বি এর কী হয়ে যাবে মোট যখন বের করবো মোট তাহলে কিন্তু দেখো তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের লিখে দিতে এ ও বি এর মোট কত হয়ে যাবে এ ও বি এর হচ্ছে গড় দেওয়া আছে পনেরো হাজার পঞ্চাশ এ দুজন রয়েছে তাহলে এর মোট কত হয়ে যাবে না পনেরো হাজার পঞ্চাশ ইন্টু দুই করে নেবে তাহলে কিন্তু তোমাদের এখানে গুণ করতে সুবিধা হবে তাহলে পনেরো হাজার পঞ্চাশ থেকে দুই হচ্ছে গুণ করলে কত আসবে তিরিশ হাজার একশো আসবে তোমরা কিন্তু গুণটা করে নেবে খাতাতে আমার এখানে জায়গা নেই তার জন্য কিন্তু একসাথে করে দিচ্ছি তাহলে ইও আর হচ্ছে গড়টা দেওয়া আছে এটা তাহলে ইউ বি এর মোট যখন নির্ণয় করবো তাহলে পনেরো হাজার পঞ্চাশ থেকে ইন্টু টু করে নেব তাহলে কিন্তু তিরিশ হাজার একশো বেরিয়ে যাবে সেরকমভাবে বিওসির কী করবো না বি বিওসির হচ্ছে এখানে গড়টা দেওয়া আছে মোটটা বের করে নেব তাহলে মোট যখন বের করব যেহেতু দুজন রয়েছে বিওসি তাহলে কিন্তু পনেরো হাজার তিনশো পঞ্চাশ থেকে কিন্তু ইন্টু টু করে নেব তাহলে কিন্তু এর গড়টা বেড়ে যাবে তাহলে ইন্টু টু করলে কী করে আসবে না দুই শূন্য কত আসবে শূন্য পাঁচ দশে শূন্য হাতে এক তিন হাজার ছয়কে সাত তাহলে কিন্তু তিরিশ চলে আসবে তিন হাজার সাতশো এটা কিন্তু তোমরা গুণ হচ্ছে গুণটা করে নেবে খাতাতে আবার তারপর কী দেওয়া আছে এ ও সি দেওয়া আছে তাই না এওসির মাসিক গড় দেওয়া আছে এত তাহলে এ ও সির মোট কত হয়ে যাবে এখানে হবে ইন্টু টু করে নেবো যত আছে তাহলে ইন্টু টু করে কত হবে না তিরিশ হাজার হচ্ছে কি না কত আসবে চারশো চলে আসবে তাই না তাহলে এটা কিন্তু আমরা যোগ করে নেবো এখানে কত রয়েছে তাহলে যোগ করে কত হয়ে যাবে টু হচ্ছে এখানে প্রত্যেকটা যোগ করে নেবো ঠিক আছে তাহলে এ প্লাস বি প্লাস সি চলে আসবে এটা সমান যোগ করে কত আসবে শূন্য এখানে চার সাতে এগারো কে বারো বারো দুই হাতে এক তাহলে কত আসবে দেখবো একানব্বই হাজার দুশো চলে আসবে তোমাদের যোগটা ঠিক আছে তাহলে এটা কিন্তু টু এ প্লাস বি সি সমান তো কিন্তু আমাদের কী দরকার না এর মাসিকের দরকার তার মানে কি একে কিন্তু আলাদাভাবে করতে হবে তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা প্রথম বের করবো এখানে তাহলে এ প্লাস বি প্লাস সি যখন আমরা বের করব তখন কি এটা বাই টু করে দেবো তাই না তাহলে একানব্বই হাজার দুশোকে বাই টু করে দেবো তাহলে কিন্তু আমাদের কি বেরাবে না এ প্লাস বিটা বি প্লাস সি এখানে বেরিয়ে যাবে তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে একানব্বই হাজার দুশোকে বাই টু করে দিলে কত আসবে দুই চার এগারো আট ছ বারো এগারো দুই পাঁচ দশ তাহলে ছয় শূন্য শূন্য চলে আসবে এটা কিন্তু কি আসবে না শুধু এ প্লাস বি প্লাস সি মানটা চলে আসবে ঠিক আছে কিন্তু আমাকে কি বের বের করতে বলা হয়েছে এর মাসিক আয় কত তাই না তাহলে এটা বের করতে বলা হয়েছে তাহলে এ প্লাস তাহলে বি প্লাস সির হচ্ছে কি না আমাদের হচ্ছে বাকিটা হচ্ছে কি ছিল না মোটটা আমরা প্রথম আগের ইয়েতে কি বের করেছিলাম না তিরিশ হাজার সাতশো তাহলে তিরিশ হাজার হচ্ছে সাতশো এখানে বসিয়ে নিই এখানে বিপ্লাস এর মানটা আগে আমরা করেছিলাম যেহেতু তাহলে এখানে চার পাঁচ ছয় শূন্য শূন্য হয়ে যাবে তাহলে এখান থেকে এ কত হয়ে যাবে এ হয়ে যাবে কিন্তু চোদ্দো হাজার নশো তাহলে কিন্তু এটা আমরা পেয়ে গেলাম তাই না তাহলে এভাবে কিন্তু ম্যাথটা হবে তাহলে অ্যান্সার কী হয়ে যাবে চোদ্দো হাজার নশো হয়ে যাবে অ্যান্সার তাহলে কিন্তু ডি হয়ে যাবে তোমরা কিন্তু হচ্ছে কি না এটা এই ভিডিওটা যদি না বুঝতে পারো অথবা ব্যাক করে আবার বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু সহজেই বুঝতে পেরে যাবে আচ্ছা চল্লিশ নম্বর কোশ্চেন কী রয়েছে এক ব্যক্তি তার মূলধনের একের তিন অংশ একে চার অংশ এবং অবশিষ্টাংশ যথাক্রমে সাত পার্সেন্ট আট পার্সেন্ট এবং দশ পার্সেন্ট সরল সুদে বিনিয়োগ করে যদি তার আয় পাঁচশো একষট্টি টাকা হয় তাহলে তার বিনিয়োগকার মূলধন কত এটা কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে আচ্ছা তাহলে এক ব্যক্তি তার মূলধন একের তিন অংশ একের চার অংশ এবং অবশিষ্টাংশ অবশিষ্টাংশ বলে দেওয়া নেই যথাক্রমে সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট এবং দশ পার্সেন্ট সরল সুদে বিনিয়োগ করে যদি তার বার্ষিক আয় পাঁচশো টাকা হয় তবে তার বিনিয়োগের মূলধন কতটা কিন্তু তোমাকে বের করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি কিছু দেওয়া নেই মানে ধরে নিচ্ছি যে বিনিয়োগের মূলধন হচ্ছে এক্স তাই না এক্স ধরে নিচ্ছি তাহলে এখান থেকে আমরা সোজে বের করে নিতে পারবো তাহলে একে তিন অংশের হচ্ছে কি না সাত পার্সেন্ট বলেছে তাই না তাহলে আমরা তাহলে কত যাবে যেহেতু বিনিয়োগ ধরেছে আমাদের মূলধন বিনিয়োগ করা মূলধন এক্স ধরেছি তাহলে কত হয়ে যাবে এত অংশ বলেছে মানে এক্সের তিন অংশ হয়ে যাবে ইন্টু কত করবো না কত পার্সেন্টে বলেছে সাত পার্সেন্ট বলা হয়েছে মানে সাত বাই এখানে একশো হয়ে যাবে এটা গেলো আচ্ছা প্লাস তারপরে কত বলা হয়েছে একের চার অংশ তাহলে আমরা বিনিয়োগ এক্স ধরেছি তাহলে কত হয়ে যাবে এক্সের চার অংশ এখানে হয়ে যাবে ইন টু আট পার্সেন্ট বলা হয়েছে মানে কত আট বাই একশো হয়ে যাবে প্লাস তারপরে কত বলে টেন পার্সেন্ট বলা হয়েছে সেরকমভাবে কিন্তু আমরা করে নেব এটা ঠিক আছে টেন পার্সেন্ট বলা হয়েছে তার আগে বলা আছে দেখছি অবশিষ্টাংশ ঠিক আছে অবশিষ্টাংশ মানে কি আমরা তাহলে প্রথমটা কী বললাম এগের তিন অংশ হচ্ছে করলাম তারপরে এগের চার অংশ তাহলে অবশিষ্টাংশ কত হয়ে যাবে না অবশিষ্টাংশ হয়ে যাবে কত হয়ে যাবে না ফাইভ এক্স বা হচ্ছে কি না কত হয়ে যাবে টুয়েলভ আচ্ছা তোমরাকে প্রথমে অবশিষ্টাংশ বের করে নিই তাহলে কিন্তু সহজে তোমরা বুঝতে পারবে তারপরে এটা করবো আমরা আচ্ছা তাহলে প্রথম বলা আছে যে অবশিষ্টাংশ যথাক্রমে এত দেওয়া আছে তাহলে অবশিষ্টাংশ আমরা প্রথম বের করে নিই তাহলে অবশিষ্টাংশ মানে কি প্রথম দেওয়া হয়েছে একে তিন অংশ তারপরে একের চার অংশ রয়েছে তাহলে অবশিষ্টাংশ কত রয়েছে তাহলে ওয়ান মাইনাস তাহলে একের তিন প্লাস একের চার করে নিচ্ছি আমরা তাহলে এটা মাইনাস করে কত আসবে তিন চার বারো এটাকে মাইনাস করে দেখবে কত আসবে না পাঁচের বারো কিন্তু এখানে বেরাবে এটা কিন্তু অবশিষ্টাংশ রয়েছে তাহলে এখন কিন্তু তোমরা সহজেই বুঝতে পেরে যাবে তাহলে আগের মধ্যে আমরা করব এটাতে তাহলে কত হয়ে গেলো এখানে এক্স আমরা ধরেছি বিনিয়োগের মূলধন তাহলে এক্স বাই তিন তাই না প্লাস তাহলে ইন্টু হবে এটা ইন্টু সেভেন বাই হচ্ছে কিনা এখানে কত হয়ে যাবেন হান্ড্রেড যেহেতু সেভেন পার্সেন্ট বলা আছে সেরকমভাবে কত যাবে এখানে এক্স বাই ফোর ইন্টু কত হয়ে যাবে এক্স বাই ফোর ইন্টু হচ্ছে আট বাই এক্সো সেরকমভাবে কত হয়ে যাবে না এখানে এক্স বাই কত যাবে অবশিস্টমস বলেছে আমরা প্রথমে বিয়ের করলাম পাঁচ বাই বারো তাহলে ফাইভ এক্স বাই হচ্ছে কিনা বারো অবশিসংশ আমি আগেই দেখিয়ে দিয়েছি ফাইভ এক্স বাই বারো ইন্টু হচ্ছে কিনা দশ বাই এক্সো তাই না এটা সমান পাঁচশো একষট্টি এটা সমান বলা আছে দেখো বার্ষিকায় এত তাহলে এখান থেকে এক্সের মানটা তোমরা বের করবে তাহলে এক্সের মানটা কত যাবে না ছ হাজার ছশো বেরাবে তো এটা কিন্তু তোমরা ক্যালকুলেশনটা খাতায় ক্রমে করে রাখবে তোমরা বারবার বলছি কিন্তু ভিডিওটা দেখলেই হবে না তোমাকে তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে না প্র্যাকটিস করলে কিন্তু হাতে ক্রমে তোমরা কিছুই বুঝতে পারবে না তার জন্য আমি তোমাকে প্র্যাকটিস করার কথা বলছি তো এটা কিন্তু সহজে বুঝতে পেরে গেছো ঠিক আছে অফিসটা আমি বের করে নিলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তাহলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে গেলাম ছ হাজার ছশো তাহলে এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি তারপরে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন কি রয়েছে তিনটে ও চারটের মধ্যে কখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পর হচ্ছে কি না হবে এটা আমি কিন্তু হয়েছে ক্লকের আলাদা একটা ভিডিও করে দেবো তাহলে কিন্তু সবই তোমরা বুঝতে পারবে তো এই অ্যান্সারটা তোমরা জেনে রাখো অথবা কিন্তু তোমরা গেস মেরেও করতে পারো তাহলে কত হবে সি হয়ে যাবে তিনটে এবং চারটের মধ্যে কখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পর সমিত হবে তোমার ঘড়ির কাঁটা যেরকমই ঘটছে সেরকমই কিন্তু মিলে দেখবে তাহলে কিন্তু সবই বুঝতে পারবে ঠিক আছে তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি আশা করি তোমরা কিন্তু সকল ম্যাথগুলো এবং রিজনিংগুলো সহজে বুঝতে পেরে গেছো কারণ খুব ইজিতে আমি কিন্তু বুঝিয়ে দিলাম ঠিক আছে যদিও তোমাদের কচু প্রবলেম হয়ে থাকে অথবা ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে কিন্তু অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটা সম্ভব হয়ে থাকে আর তার আগে বলে নি তোমরা কিন্তু কি করবে মেনলি প্র্যাকটিসটা ভালো করে করবে অবশ্যই প্র্যাকটিসটাই তোমাদের কিন্তু এক্সামে অনেকটা এগিয়ে নিয়ে যাবে যতটা জানো তাই কিন্তু অবশ্যই আবার রিলাইজ করে কতটা তোমরা করতে পারছো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে রাখো ঠিক আছে আর চলো তাহলে এরকম কিন্তু সেটে আসতে থাকবে এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার আমরা কিন্তু আলোচনা করতেই থাকবো যাতে কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করানো হয়ে যায় যাতে ঠিক আছে আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ